আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কাছের এবং দূরের যে যেখান থেকে দেখছেন, সবাইকে আজকের এই ভার্চুয়াল ক্লাস থেকে স্বাগত। তো আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম, সহকারী শিক্ষক, কাজীগঞ্জ বাজার দাখিল মাদ্রাসা, নবীগঞ্জ, হবিগঞ্জ। আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর একটি ক্লাস নিব। কুরআনের বইয়ের নাম হচ্ছে কুরআন মাজিদ ও তাজবিদ। এই যে বইটি আছে না, এই বই থেকে তোমাদের একটা ক্লাস নিব, সেটা দ্বিতীয় অধ্যায়ের সূরা নাসর, যেটা তাজবিদ সহকারে পঠন এবং তার অর্থসহ মুখস্থকরণ পড়া। আমি আজকে তোমাদের এটা ক্লাস নেব। তো তোমরা যে যেখান থেকে আমার সাথে অ্যাড হয়েছো, দেখছো, তোমরা তোমাদের বই নিয়ে আমার সাথে প্র্যাকটিস করবা। সূরাটি আগে আমরা শুদ্ধ পঠন শিখব, এরপর আমরা অনুবাদ শিখব। তো আমি শুরু করছি প্রথমেই সূরার তাজবিদ সহ শুদ্ধ পঠন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এটা যে শেষে দিয়ে যেটা ফাত, হার একটি উচ্চারণ হবে সুন্দর করে, হা আয় হাওয়ার যেটা একটা উচ্চারণ থাকবে, আমি যেভাবে উচ্চারণ করেছি তোমরা সেভাবে প্র্যাকটিস করবা। আমি আবার বলছি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এনে সুন্দর করে এখানে আফওয়াজার যা একালিপ লম্বা হবে, সুন্দর করে এই শব্দের শেষ শব্দের আলিফটুকু একালিপ লম্বা করবা। আমি আবারও বলছি, ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমরা এতক্ষণ সুন্দর করে তাজবিদ সহকারে পঠন শিখলাম। আমরা এক এক করে এটা প্র্যাকটিস করব এবং শিখব। এখন আমরা এটার এই সুরার একটু অনুবাদ শিখব, যেটা আমাদের সিলেবাসে আছে, যে আমরা এটার অর্থসহ মুখস্থকরণ মুখস্থ করব, পঠন শিখব এবং অর্থ মুখস্থ করব। আমরা একটু খাতা কলম নিয়ে আমরা একটু সূরাটা লিখব, সাথে অর্থ শিখব। একটু দেখি সবাই, আমরা একটু দেখি, আমরা একটু লিখব এবং অর্থসহ সেটা শিখব। আমরা এতক্ষণ এটার পঠন শিখলাম সুন্দর করে, এটা সূরা নাসরের পঠন শিখলাম। আমরা একটু জেনে নেই, আল কোরআনের 110 নম্বর সূরা হচ্ছে সূরা নাসর। সূরা নাসরটা কত নম্বর সূরা? সূরা আল কোরআনের 110 নম্বর সূরা হচ্ছে নাসর। এই নাসর সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। আমরা দুই ধরনের সূরা অবতীর্ণ হয়, কোনো কোনো সূরা মক্কায়, আবার কোনোটি মদিনায়। যেটা মদিনায় অবতীর্ণ হয়েছে সেটা আমরা মাদানি বলি, মাক্কি মাদানি সূরা এবং মাক্কি সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, সুতরাং এটা মাক্কি সূরা। আয়াত তিনটি আয়াত আছে সূরা নাসরে, তিনটি আয়াত আছে। এই তিনটি আয়াতের আমরা সরল অনুবাদ শিখব বিস্তারিত আজকের এই ক্লাস থেকে। আমি প্রথমেই তোমরা খাতায় নিশ্চয়ই লিখে নিয়েছো, দেখো খাতায় এখানে লেখো। প্রথম আয়াতটি হচ্ছে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ অর্থ কি আমি একটু বলে দিচ্ছি, তোমরা একটু খাতায় লিখে নিবা। যখন আসবে আল্লাহর সাহায্য বিজয়, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য বা বিজয় আসবে সেই বিষয় সম্পর্কে এই আয়াতে বলা হয়েছে, যে আল্লাহর বিজয় যখন আসবে। ওয়া রাআইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দেখো এখানে দ্বিতীয় দুই নম্বর আয়াত, ওয়া রাআইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি
আফওয়াজা, এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবে। দেখবে তখন এমনি এমনিতেই আল্লাহর যখন বিজয় আসবে, যখন আল্লাহ চাইবেন, তখন মানুষ এমনিই দলে দলে এক এক করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এমনিই দিনে আল্লাহর দিনে প্রবেশ করবে, অর্থাৎ ইসলাম গ্রহণ করবে। আল্লাহ তাআলা এই আয়াতে বর্ণনা দিতেছেন। তিন নম্বরটি হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, যখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা গুণকীর্তন করো, ঘোষণা করো, তার নিকট ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমার তওবা কবুলকারী। আল্লাহ তাআলা বলতেছেন, এসব যখন করো, তুমি যখন তোমার প্রতিপালকের প্রশংসা করো, মহিমা গুণকীর্তন বর্ণনা করো, ঘোষণা করো, তখন তার নিকট কী করো? ক্ষমা প্রার্থনা করো। ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, রাব্বিকা ওয়াস্তাগফির, তার নিকট ক্ষমা প্রার্থনা করো। আর কী করবা? ইন্নাহু কানা তাওয়াবা, তা আমরা কী করব? তিনি তো তওবা কবুল করে, আমরা তওবা করব যাতে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। তো আমরা সরল অনুবাদ শিখলাম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যে যেখান থেকে দেখছো এই সুরাটির পঠন শিখবা তাতবির সহকারে, এবং এটার অনুবাদ শিখবা। আজকের এই ক্লাস থেকে আমরা এতটুকু জানলাম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, করোনার এই সময়ে তোমরা বাসায় আসো নিশ্চয়ই, আর বাসায় তা দেখো, ভালো করে অধ্যয়ন করো। আগামী পরীক্ষা হয়তো বা আমরা ইন্টারনেট ভিত্তিক ভার্চুয়ালি আমরা এই পরীক্ষাটা নিতে হবে। যদি করোনা ভাইরাস কোভিড-19 যদি না কমে, বা করোনা ভাইরাস যদি মহামারী, এই দুর্যোগ মহামারী যদি প্রাদুর্ভাব যদি না কমে, তাহলে হয়তো আমরা ভার্চুয়ালিভাবেই ক্লাসগুলা নিচ্ছি, যেভাবে এভাবে এর ভিত্তিতেই মূল্যায়ন আমরা করব, পরীক্ষা নিতে হবে। সুতরাং তোমরা যে যেখানে আসো ক্লাসগুলা দেখবা, আর প্র্যাকটিস করবা ঘরে বসে বসেই, তোমরা অযথা সময় না কাটিয়ে প্র্যাকটিস করবা। আমি যে আজকে সুরাটি ক্লাস নিলাম, সেটা তোমরা বারবার প্র্যাকটিস করবা এবং শিখবা। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।